হয়তো অনেকদিন পর যদি এই ভিডিওটা ইন্টারনেটে থাকে, মুজিজাও হয়তো এই ভিডিওটি দেখবে। আমি তাকে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো তো তার মনে থাকবে না, যেহেতু এখন সে অনেক ছোট। হয়তো আপনিও আপনার সন্তানের সঙ্গে এরকম কথা বলেন, হয়তো আপনিও কোনো এক মধ্যরাতে হঠাৎ করে ভাবতে শুরু করেন যে জীবনটা তো আমরা ভাগাভাগি করে কাটিয়ে দিচ্ছি, শেষ হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে রাত 2:27। আজকে সোশ্যাল মিডিয়াতে মুজিজার একটি ছবি আমরা পোস্ট করেছিলাম এবং সেখানে প্রচুর মানুষের কমেন্ট। ছবিটার দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো আমরা সবাই, মানে আমি, আপনি বা আপনার চারপাশের সমস্ত মানুষরাই, আমরা আমাদের সময়টাকে সন্তানের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের আয়ুটা ধীরে ধীরে কমে আসছে, আমাদের বয়স বাড়ছে, একসময় হয়তো আমরা আরও অনেক বেশি দুর্বল হয়ে পড়ব। এই জিনিসটা আসলে একটা চক্রের মতো, একটা লাইফ সাইকেল ঘুরছে, প্রতিনিয়ত ঘুরছে। আমার বাবার যে বয়স এবং তিনি এখন শারীরিকভাবে আলহামদুলিল্লাহ এখনও বেশ সুস্থ আছেন, কিন্তু আমার শরীরে যে শক্তি বা আমার যে স্পিড সেটা কিন্তু তার মাঝে এখন অনুপস্থিত। তার মানে তার যৌবন, তার শরীরের শক্তি, সেই জিনিসটা তিনি আমার মাঝে শিফট করে আস্তে আস্তে ধীরে ধীরে তিনি খুব স্লো মোশনে পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন। ঠিক তেমনি আমি আমার সন্তানের মধ্যে আমার যৌবনের যে অনুপ্রেরণা, জীবনী শক্তি, স্পিড, এই সব কিছু দিয়ে ধীরে ধীরে আমিও একই পথে চলে যাচ্ছি। আমরা আমাদের চারপাশে তাকালে এই একই জিনিস দেখতে পাই, প্রতিটি পরিবারে প্রতিটি মানুষ এভাবে নিজের জীবনটাকে ভাগ করে, নিজের জীবনটাকে ধীরে ধীরে, সময়টাকে ধীরে ধীরে অন্যের মধ্যে দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছি আমরা। একসময় আমরা থাকবো না। আমি যখন মুজিজার দিকে তাকাই, মাঝে মাঝে আমি মুজিজার সাথে কথা বলি, ওর যেহেতু এখন কথা শেখার বয়স, ওর সঙ্গে অনেক কথা বলি, অনেক গল্প বলি, কখনো কখনো বলি যে তুমি পৃথিবীতে থাকবে জোয়ান শক্ত সামর্থ্য একজন মানুষ হিসেবে। ঠিক তখন আমি হয়তো বার্ধক্যে অনেক দুর্বল হয়ে পড়ব, অথবা যদি আল্লাহ চান তাহলে আমি হয়তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব। তখন তুমি কেমন থাকবে আমার পক্ষে জানা সম্ভব হবে না। ও শুধু তাকিয়ে থাকে, ও তো কোনো কথা বোঝে না, ও আমাদের এই বাক্যবিন্যাস, আমাদের শব্দ, এই কোনো কিছুই ও বুঝতেছে না। যখন সে বুঝবে হয়তো ততদিনে আমরা চলে যাব, হয়তো আমরা তখন নিশ্চুপ হয়ে যাব। এই জন্য আমাদের উচিত আমাদের গল্পগুলো, আমাদের জীবনের যে অভিজ্ঞতাগুলো, এই জিনিসগুলো তরুণদের সঙ্গে শেয়ার করা। আমি হয়তো এখনও তরুণ আছি, কিন্তু আর 20 বছর পর এতদিনে আমার মধ্যে বেশ কিছু অভিজ্ঞতা হবে। আমি মাঝে মাঝে আবার এটাও ভাবি যে যারা নতুন আসতেছে তাদের ওয়ার্ল্ডটা তো টোটালি ডিফারেন্ট, আমাদের অভিজ্ঞতাগুলো দিয়ে তাদের কী কাজে আসবে বা তাদের কতটুকু উপকার হবে। হয়তো তারা যে চ্যালেঞ্জগুলো ফেস করবে সেগুলো সম্পূর্ণ আমাদের চেয়ে ভিন্ন। হয়তো আমরা যখন আমাদের চ্যালেঞ্জের অভিজ্ঞতাগুলো তাদের সঙ্গে শেয়ার করব, এটা তাদের কাছে মনে হবে যে না, এটা তো অনেক ওল্ড স্টাইল, অনেক পুরাতন। কিন্তু আমি কি তখন তাদের চ্যালেঞ্জগুলো বুঝতে পারবো বা বুঝার ক্যাপাসিটি আমার থাকবে? এই প্রশ্নটা আমার সবসময় আমার ভেতরে জেগে থাকে। সবসময় আমার মনে হয় যে
আমাকে আপডেট থাকতে হবে, অন্তত পক্ষে তাদের সময়ের চ্যালেঞ্জগুলো, তাদের যে পৃথিবী, পরিবর্তিত পৃথিবী, সেটাকে যদি কিছুটা হলেও বুঝতে পারি, হয়তো তাদের দুঃখ বেদনা বা তাদের চলার পথের যে কষ্টগুলো সেগুলো লাঘব করার সামান্য কিছু চেষ্টা হয়তো করতে পারি। আমি নিজেই দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে আমরা ইরিলেভেন্ট হয়ে উঠতেছি পৃথিবীর বুকে। অ্যানালগ ওয়ার্ল্ড হয়তো একই রকমভাবে চলবে, বাট ডিজিটাল ওয়ার্ল্ড ইমার্জিং ভেরি ফাস্টলি। সো আমি জানি তো যে আমাদের অভিজ্ঞতাগুলো সম্পূর্ণরূপে ভিন্ন আমাদের বাবা মায়েদের চেয়ে। আমাদের পৃথিবীটা অনেক বদলে গেছে, বিশেষ করে আমাদের বাবা মায়েদের সঙ্গে আমাদের সবচেয়ে বড় যে গ্যাপটা বা সবচেয়ে বড় যেই একটা দূরত্ব, সেটা মূলত টেকনোলজির। কারণ বাবা মায়েদের সময়ে যে টেকনোলজিটা ছিল সেটা থেকে আমরা একসাথে জাম্প করেছি প্রায় কয়েকশো বছরের মতো। কারণ টেকনোলজি এবং সায়েন্স এত দ্রুত, এত বেশি দূর এগিয়ে গেছে যে তাদের পক্ষেও অনেক সময় আমাদের সময়ের অনেক কিছু রিড করতে একটু কষ্ট হয়। অবশ্যই অনেকেই আছেন অনেক বেশি আপডেটেড, অনেকেই হয়তো জানেন যে এর পিছনে কার্যকারণগুলো কী, তখন তাদের জন্য হয়তো ধরতে সহজ হয়। কিন্তু যারা সহজ সরল সাধারণ জীবনযাপন করেন তাদের জন্য বোঝা অনেক কষ্ট। আমি দেখি তো আমার চারপাশে যে সকল মানুষদের বয়স বেড়ে যাচ্ছে তাদের অবস্থাটা কী হয়। আমাদের বয়স কি আসলে বাড়ছে? আমরা তো আমাদের বয়স থেকে একটা অংশ শিফট করে দিচ্ছি আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে। তারা আমাদের লাইফটাকে কন্টিনিউ করে নিয়ে যাবে, তাদের সম্পূর্ণ পরিবর্তিত পৃথিবী, পরিবর্তিত চ্যালেঞ্জ, পরিবর্তিত ভাষা, লেনদেনের উপায়, কমিউনিকেশনের টুলস, টেকনোলজি, সব কিছু চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি এই চেঞ্জটা ধরতে না পারি তাহলে আমরা তাদের কাছে অনেক বেশি পিছিয়ে যাব। হয়তো অনেকদিন পর যদি এই ভিডিওটা ইন্টারনেটে থাকে, মজিজাও হয়তো এই ভিডিওটি দেখবে, আমি তাকে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো তো তার মনে থাকবে না, যেহেতু এখন সে অনেক ছোট। হয়তো আপনিও আপনার সন্তানের সঙ্গে এরকম কথা বলেন, হয়তো আপনিও কোনো এক মধ্যরাতে হঠাৎ করে ভাবতে শুরু করেন যে জীবনটা তো আমরা ভাগাভাগি করে কাটিয়ে দিচ্ছি, শেষ হয়ে যাচ্ছে। মধ্যরাতে পাগলামি ভাবনা মাথায় আসলো, মনে হলো শেয়ার করি। হয়তো আপনারা শুনবেন, হয়তো আপনাদের পরবর্তী প্রজন্ম শুনবে, হয়তো আমরা শুনব, হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম শুনবে। এই তো আর কি।